নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাজ্যে হুগলি জেলায় আশাকর্মী নিয়োগ করা হবে এবং সেই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পয়লা আগস্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অর্থাৎ অগাস্ট মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কারা কারা এলিজিবল কীভাবে আবেদন করবেন এবং কোথা থেকে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এ টু জেড সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি হুগলি জেলায় চারটি মহকুমার বিভিন্ন ব্লকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে আশাকর্মী যারা বিবাহিত বিধবা বা কোনো রকমের ডিভোর্সি রয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে একমাত্র এলিজিবেল এবং তার পাশাপাশি গ্রাম বা স্থানীয় জায়গার কিন্তু অবশ্যই বাসিন্দা তাদেরকে হতে হবে অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে মাস্ট আপনারা যদি জেনারেল কাস্ট থেকে বিলংস করে থাকেন তাহলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তবে কিন্তু এলিজিবেল কিন্তু যদি উপজাতিভুক্ত হয়ে থাকেন তবে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে পরে কিন্তু আপনার এলিজিবল বা আবেদন করতে পারবেন আপনাদের কাছে শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে আপনারা কিন্তু ইলিজিবেল বা আবেদন করতে পারবেন বা আপনাদের কাছে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তবে কিন্তু সেক্ষেত্রে আপনারা এলিজিবেল বা আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনাদের কিছু কিছু ডকুমেন্ট অবশ্যই জমা করতে হবে প্রথমত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাদের রেশন কার্ড ভোটার কার্ড এবং তার পাশাপাশি কিন্তু স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের জাতিগত প্রমাণ পরিচয়পত্র অর্থাৎ আপনারা যদি রকম অনগ্রসর শ্রেণী থেকে বিলংস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেই ধরনের প্রমাণপত্র বা কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে মাধ্যমিক পরীক্ষায় মার্ক সার্টিফিকেট এবং তার পাশাপাশি আপনারা যদি কোনো স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু তার প্রমাণপত্র অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং আবেদনপত্র জমা করার কিন্তু ডেট একত্রিশ আট দু হাজার কুড়ি বিকেল চারটে আবেদনপত্র কিন্তু এই পিডিএফটির মধ্যে প্রোভাইড করে দিয়েছে অর্থাৎ আবেদনপত্রটি কিন্তু সবার প্রথমে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং এই আবেদনপত্রটিকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং এর পাশাপাশি আপনাদের কি কী ডকুমেন্ট অর্থাৎ কী কী জেরক্স কপি জমা করতে হবে সেই রিলেটেড সমস্ত রকমের তথ্য কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে তাই সমস্ত আবেদনকারীর কাছে কিন্তু একটি রিকোয়েস্ট আপনারা সবার প্রথমে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করবেন এই ফর্মটিকে ফিল আপ করবেন এবং আগে কিন্তু অবশ্যই ফর্মটিকে প্রিন্ট আউট করবেন এবং প্রত্যেকটি গ্রাম অনুযায়ী কোথায় কীরকম কী ভ্যাকেন্সি রয়েছে তার লিস্ট কিন্তু অবশ্যই প্রোভাইড করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ব্লক নেম দেন গ্রাম পঞ্চায়েত এবং তারপরে ভিলেজ নেম অনুযায়ী কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কাস্ট থেকে বিলংস করলে পরে আপনারা সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে তাই এই ক্ষেত্রে সমস্ত আবেদনকারীর কাছে আবারও রিকোয়েস্ট করছে আপনারা কিন্তু অবশ্যই পিডিএফটিকে ভালো করে রিড আউট করবেন এবং তারপরে কিন্তু ডিসিশন নেবেন যে আপনারা এক্ষেত্রে আবেদন করবেন করবেন কী করবেন না আশা করি এই শর্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কি কি করণীয় যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে